شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আবু হানিফ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমাদের কাজের খাতিরে অনেক সময় রোজাদার ভাইরা হিন্দু ভাইদের সাথে ইফতার করতে হয়, যারা সিয়াম রাখে না তাদের সাথে, এবং হিন্দু ভাইরা কি আমাদের সাথে ইফতার বসতে পারবে? সম্মানিত প্রিয় ভাই, যারা সিয়াম রাখে না মুমিন মুসলিম, সে তো অবশ্যই গুনাহগার অপরাধী, সে আপনার সাথে সিএম ইফতারে অংশগ্রহণ করতে পারবে, সমস্যা নেই, সে তার জন্য হালাল খাবার হিসেবে সে খাবে। আর বাকি থাকলো অমুসলিম, যেহেতু আপনারা অনেকেই বিদেশে রয়েছেন, সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির ভাইয়েরা একই কোম্পানিতে কাজ করার সুবাদে ইফতারের সময় তাদেরকে আহ্বান করা বা তাদেরকেও কোম্পানির পক্ষ থেকে ইফতার দেওয়া হয়, সেটা একসাথে বসে খাবার একই মজলিসে একই সুফরায়, তো এর ব্যাপারে ইসলাম কী বলে? সম্মানিত প্রিয় ভাই, আপনার যারা গৈর মুসলিম তাদেরকে একসাথে ইফতার করাতে এবং তাদের সাথে বসে ইফতার করার উদ্দেশ্যটা আগে আপনাকে আমাকে ক্লিয়ার হতে হবে। আমাদের উদ্দেশ্য যদি হয় তার প্রতি এহসান করা, তার প্রতি সুন্দর আচরণ করা, যাতে করে এই আচরণের মাধ্যমে ইসলামের প্রতি তার সুধারণা সৃষ্টি হয়, তার মনে ইসলামের প্রতি ভালোবাসা এবং আগ্রহ সৃষ্টি হয়, এবং সে মুসলিমদের ব্যবহার ইসলামের আদর্শ সম্পর্কে জানতে পারে, তার মনে এই ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়, এই উদ্দেশ্য থেকে আপনি তাকে ইফতারে আহ্বান করবেন, তার সাথে ইফতারে অংশগ্রহণ করতে পারবেন, তাকে আহ্বান করতে পারবেন। যেহেতু এখন আপনার সে শত্রু না, শত্রু হলেও সে জিহাদের ময়দানে যেভাবে শত্রু, অথবা সে আপনার বিরুদ্ধে লড়াই করতেছে না, যুদ্ধ করতেছে না দিনের ব্যাপারে, অথবা আপনাকে হিজরতে বাধ্য করতেছে না, আপনার ঘর বাড়ি দখল করতেছে না, তো সেই ক্ষেত্রে তার প্রতি এহসান করা, তার প্রতি মহানুভবতা দেখা, এটা নিষিদ্ধ নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেনি। আর আল্লাহ তাআলা অবশ্যই ন্যায় বিচারকে ভালোবাসেন, ন্যায়পরায়ণতাকে। এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু এখন তার প্রতি আনুগত্য ভালোবাসা দেখাতে গিয়ে যেন আপনার ইসলামের যে একটা সুন্দর বিধান রয়েছে, আল ওয়ালা ওয়াল বারা, যে কার সাথে আপনি বন্ধুত্ব নষ্ট করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এদের সাথে সম্পর্ক বন্ধুত্ব ছেদ করতে হবে, তাকে পেয়ে আপনি খুশি হয়েছেন, আনন্দ, তার সাথে সম্পর্ক বন্ধু বন্ধু ভাব, এরকম যেন আপনার মনের ভিতরে না হয়, তার প্রতি ভালোবাসা থাকবে, মহানুভবতা থাকবে ইসলামের স্বার্থে, যে সে ইসলামের সৌন্দর্যটা দেখুক। কিন্তু আমরা এখন দেখতে পাই যে আমাদের অনেকের হিন্দু বন্ধু থাকে, ইহুদি খ্রিস্টান বন্ধু থাকে, তার বাড়িতে আসা যাওয়া, তাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়া, একেবারে আমার মুসলিম বন্ধুর মতো তাকে গ্রহণ করে নিয়েছি, তাহলে সেটা আল ওয়ালা ওয়াল বারার বিপরীত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা, তাদেরকে আমরা গ্রহণ করব না, সে আমার যদি, সে কারণ সে আল্লাহর শত্রু, আমার শত্রু। আর মুশরিকদের ব্যাপারে আরও সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল-ইয়াহুদা ওয়াল-লাযীনা আশরাকু। আল্লাহ নবীকে বলছেন আল্লাহ যে আপনি আপনার জন্য সবচেয়ে শত্রু হিসাবে যাদেরকে পাবেন মুমিনদের জন্য, তারা হলো মুশরিক এবং ইহুদি। আর তাদেরকে আমরা কোনোভাবেই বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না, যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এবং তারা যদি আমাদের নিজের আত্মীয় হয়। আল্লাহ তাআলা সূরা মুজাদিলায় বলছেন 22 নম্বর আয়াতে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من
ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে যে আপনি কখনোই মুমিনদের জন্য দেখবেন না, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে, হ্যাঁ এরকম যারা রয়েছে তারা কখনোই আল্লাহ এবং রাসূলের শত্রু যারা ওই ধরনের ব্যক্তিদেরকে ভালোবাসতে পারে না। যদিও তারা নিজেদের ভাই হোক, বাবা হোক, সন্তান হোক, আত্মীয় স্বজন হোক, এদের মধ্য থেকেও যদি হয় যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের সাথে মুমিনরা কখনোই ভালোবাসা রাখতে পারে না। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা নিজেরাই নিজেদের বন্ধু। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় এই কথা থেকে, অর্থাৎ তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করে, তাহলে ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো হেদায়েত দেয় না। তাহলে মূল কথা হলো আমরা তাদেরকে আহ্বান করব শুধুমাত্র ইসলামের প্রতি তার মন যেন আকৃষ্ট হয়, এবং আমি যদি বুঝতে পারি যে তার সাথে ভালো আচরণ করলে সে ইসলাম গ্রহণ করবে, সেই ক্ষেত্রে তার প্রতি মানবতা দেখা, ন্যায় বিচার করা, তাকে খাবার খাওয়ানো, ইফতার খাওয়ানো, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত ভালোবাসা, মাত্রাতিরিক্ত বন্ধু, অর্থাৎ আমার দিনই বন্ধুর মতো যেন না হয়ে যায়, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আল্লাহু আলম বিহাদ সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।